গানে ভুবন ঘুরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবনে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর গানের ভুবন অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছেন, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম জেনে নিই। তোমার নাম কি, কোথা থেকে এসছো? আমার নাম তৃষা দাস, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। তৃষা, তোমাকে স্বাগত আমাদের গানের ভুবনে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে আমাদের আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তোমার প্রথম নিবেদন কি থাকছে? আমার আজকে প্রথম নিবেদন রবি ঠাকুরের তুই ফেলে যেতিস কারে। বাহ, অসাধারণ একটি গান, তাহলে শুনে নিই। তুই ফেলিছিস কারে মোর মনে রে আমার, তুই ফেলিছিস কারে মোর মনে রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মোর মনে রে আমার, যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দান ঝরে থাকি রে কাল পেতে কাপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি কারে মোর মনে রে আমার, তুই ফেলিছিস কারে মোর মনে রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মোর মনে রে আমার, তুই বা অসাধারণ গান তো শুনলাম। কবে থেকে গানের প্রতি ভালোবাসা? আমার প্রায় 6 বছর ধরে। 6 বছর ধরে কার হাত ধরে শিক্ষা? আমার বাবা মা দুজনেরই সাপোর্ট আছে, কিন্তু সব থেকে বেশি সাপোর্ট যার সে হচ্ছে আমার বাবা। বাহ, বাবা না থাকলে হয়তো আজকে আমি যেটুকু আছি, যতটা আছি, সেটা হয়তো আজকে সম্ভব হতো না। আমার গানের অনুপ্রেরণা হোক, পড়াশোনা হোক, যাবতীয় সমস্ত কিছু সাপোর্টে রয়েছে আমার বাবা।
মানে বাবাই তাহলে পথ প্রদর্শক বলতে পারি আমরা। আর বর্তমানে তুমি কি করছো? বর্তমানে আমি উচ্চ মাধ্যমিকে বছর পাস করলাম, তো এবার জিএনএম নিয়ে প্রিপারেশন করছি। তাহলে জিএনএম এর প্রিপারেশন নিচ্ছো সেবামূলক কাজে, তাই তো? তার পাশাপাশি গান কি করে ব্যালেন্স করছো দুটো? আসলে গানটা হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা, সেখান থেকে মানে একটা সময় আমি ঠিক বের করিনি গানটার জন্য। তো যেহেতু আমি নিজেও গান করি, গানটা শেখাইও, তো সাথে সাথে আমার ইয়েটাও হয়ে যায়। বাহ, ভীষণ ভালো। তাহলে ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা করেছো? ভবিষ্যতে গান নিয়ে ইচ্ছে তো ছিল যে মানে একজন ভালো শিল্পী হব, তো আপাতত এটাই কি আছে। তুমি সেবা করবে পাশাপাশি, সেবার সবচেয়ে বড় গান শুনিয়ে মানুষকে সুস্থ করে তোলা যায়, জানো তো? মিউজিক থেরাপি যেটা বর্তমানে ভীষণ জনপ্রিয়, সেটার মাধ্যমেই হবে। আমার তো আবারও ইচ্ছে করছে তোমার আরো একটু মিষ্টি গান শুনতে। কি শোনাবে এবার? শোনা একটা লোকসঙ্গীত, রাই যাব। বাহ, অসাধারণ গান, শুনে নি তাহলে। একদম রাই জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী, বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী, বিনোদিনী রাই। জেগে যুগল যুগল ভাল
আরো একটি অসাধারণ গান তোমার কণ্ঠে আমরা শুনলাম, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, প্রথমবার টিভির সামনে গান করছি, খুবই ভালো লাগছে। তোমাকে পেয়েও তোমার এত সুন্দর গান শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে তোমার জন্য রইল কিছু সম্মাননা, তোমার জন্য রইল এই মেডেলটি। রইল গিফট ভাউচার, জগন্নাথের একটি স্মারক, আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল এটি, এবং তৃষার জন্য রইল সম্মাননা পত্রটি। ভালো থেকো তৃষা, এভাবে গানের সাথে থেকো, পাশে থেকো, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আমরা তৃষার অসাধারণ গান শুনে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবনে। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি, শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবনে, আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছেন, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর পরিচয় আমরা জেনে নিই। দাদা, আপনার নাম আর কোথা থেকে আসছে? আমি আসছি বেহালা থেকে। তো আমার নাম অয়ন মুখার্জি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আমার এখানে আসার জন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ফ্রেন্ডস টিভিতে প্রথম অনুষ্ঠান করছি আমি, আপনাদের সবাইকে খুব থ্যাঙ্কস। গানের ভুবনে অনুষ্ঠানে আর দাদাকে পেয়েছি, আমরা তো গান শুনবই। দাদা, প্রথমে কি গান উপহার দিচ্ছেন আমাদের? আমি অ্যাকচুয়ালি হিন্দি বেসড, বাংলা বেসড দুটো গানই করি। সো মাই ফেভারিট সিঙ্গার বলতে যেতে বলবো যায় কিশোর কুমার। সো কিশোর কুমারেরই আমি বাংলা বা হিন্দি, হোয়াট এভার, আমি ট্রাই করব। আমি তো ট্রাই করব, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্য থিং। তাহলে শুনে নেই দাদার সঙ্গীত পরিবেশন। One of the best song of Kishore Kumar ever. করতে করতে কাম তুম কহীন হো যায়।
অসাধারণ একটি গান আমরা শুনলাম দাদার থেকে। জিজ্ঞাসা করব, কতদিন ধরে গানের প্রতি ভালোবাসা? আমি ছোটবেলা থেকেই গান করি, তো মা আমাকে গান শিখিয়েছে। মা আমার মানে টিচার, অ্যাজ এ টিচার বলতে পারেন আপনি। প্রথম গুরুই আমার মা এবং শেষ গুরু মা। আমি অ্যাকচুয়ালি কোনো আমি কোনোদিন গান শিখিনি কোথাও, তো মাই আমাকে বাড়িতে শেখায় এবং ওখানেই আমার সবকিছু, বাড়িটাই সব, মাই সব আমার। একদম ছোট থেকে তাহলে গানের সাথে বেড়ে ওঠা একদম। বর্তমানে কি করা হয়? বর্তমানে আমি একটা আইটি সেক্টরে কাজ করছি, আর সাথে গান, তার সঙ্গে গান অনেক কিছু আছে, ফটোশুট ফটোশুট অনেক কিছু আছে। আচ্ছা, বাহ, তাহলে অনেক গুণী মানুষ বলতে সেটা ব্যাপার নয়, গুণী কিছু নয়। অসাধারণ তো একটি গান আমরা শুনলাম, একটা গান শুনে কিন্তু আমাদের ভালো লাগছে না, আরো একটা শুনতে চাই। অবভিয়াসলি আমি চেষ্টা করবো গান করার, আর একটা গান নিশ্চয়ই করবো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত কত হলাম যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত কত হলাম যে পা, তোমার মতো এত অপরূপ সুন্দর, কাউকে তো দেখি ক
যে আমার অনেকে দেখেছি তবু এ সবুজ বাংলাকে স্বাদ হয় দেখি গো আবার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আবারও সেই একই কথা বলতে হয়, অসাধারণ আরো একটি গানের আমরা সাক্ষী থাকলাম, ভীষণ ভালো লাগলো। দাদা তো ছোট থেকেই গান বাজনা, আমি ছোট থেকেই গান বাজনা, এখন এই কাজের জগতের সাথে গানকে কিভাবে ব্যালেন্স করে চলছে? মানে গান করি আমি প্রত্যেকদিন, অফিস থেকে ফিরে এসে আমি গান করি, তো বিভিন্ন প্রোগ্রামও করি তার সঙ্গে, তো গানটা আমার অ্যাকচুয়ালি ভেতর থেকে আসে, সো ইটস নট, ইটস জাস্ট মাই প্যাশন, নট প্রফেশনাল এট অল, বাট ইটস মাই প্যাশন। কিন্তু যেহেতু ভালোবাসা আছে, যে জিনিসে ভালোবাসা আছে সেটা তো মন থেকে আসবে, ভীষণ ভালো। দাদার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা আমাদের ফ্রেন্ডস টিভির তরফ থেকে, আবারও কখনো আপনার গান আমরা শুনতে পাবো এই আশায় রাখি, ভীষণ ভালো লাগলো। আর দাদাকে জিজ্ঞাসা করবো এখানে এসে আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো ফ্রেন্ডস টিভি এখানে এসে, আপনাদের আয়োজন, আপনাদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, অ্যান্ড আমি থ্যাংক ইউ, আই এম থ্যাঙ্কফুল, আই এম ভেরি থ্যাঙ্কফুল। আমাদেরও ভীষণ ভালো লেগেছে আপনার গান শুনে, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আবারও জানাই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গানের সাথে থাকবেন। আপনারা দেখছিলেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবনে। আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।